চিংড়ি মাছটা দিয়ে একসাথে ট্রাই করে দেখি। ফিশ ফ্রাই সাইজটা দেখো, তারপরে আমি দামটা তোমাদের বলছি। এইটা হচ্ছে ফিশ ফ্রাইয়ের সাইজ, মানে আমার মুখের সাইজে দেখতে পাচ্ছ। স্ন্যাক্স তো প্রচুর খেলাম, এবার হচ্ছে ডেজার্ট একটু খেয়ে দেখি। এটা হচ্ছে ফিরনি, যেটার কথা কিন্তু সবাই বলেছে, এই ফিরনিটা একটু টেস্ট করতেই হবে। দাম হচ্ছে মাত্র 45 টাকা। এটা কিন্তু বাটার দিয়ে পুরো গ্রিল করা হয়, মানে এটা কিন্তু অয়েল ফ্রি। তোমরা ভেবো না যে সব জায়গায় যে কর্ন ডগ যেরকম হয় একদম ডিপ ফ্রাই, সেই ব্যাপারটা কিন্তু নয়। গুড ইভিনিং সবাইকে। করিতে সময় এখন 7:30, আর এই বিকাল বা সন্ধ্যা মানেই কিন্তু আমাদের কাছে একটু মুখরোচক খাবার, চপ, কাটলেট, স্ন্যাক্স। আর আজকে যেই দোকানটায় আমরা যাব বা আজকে যেই ফুড রেস্টুরেন্টটা কভার করব, সেটা কিন্তু একটু স্পেশাল। তার কারণ আজকে আমরা যাব ইট লাইকাবং এর নতুন শপে, যেটা কিন্তু ওপেন হয়ে গেছে কসবা এরিয়াতে। আর ইট লাইকাবং এর নতুন দোকানে কী কী খাবার পাওয়া যাচ্ছে বা কত কী দাম আছে, এক্স্যাক্ট লোকেশান কী আছে, সমস্ত ইনফরমেশান কিন্তু তোমরা পাবে আজকের এই ব্লগে। তাই আজকের ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা বেশ ভালো লাগবে। আর এখন আসি রুবিতে, রুবি থেকে আমরা যাবো হচ্ছে কসবাতে, এটা বসপুকুরের কাছে গিয়ে। আমি এক্সাক্ট লোকেশানটা তোমাদের বলে দেবো, আর ডিসক্রিপশনে কিন্তু গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে। এই ভিড়টা দেখতে পাচ্ছ রুবির মোড়ে, এইটা হচ্ছে ফেমাস সেই মটন ঘুগনি বা মটন চর্বি ঘুগনির দোকান, যেখানে ভিড়টা তোমরা সন্ধ্যেবেলা থেকে বুঝতে পারছো কতটা পপুলার। এক্সাক্ট লোকেশান হচ্ছে একদম রুবির চার মাথার মোড়, আর তার ঠিক সামনেই কিন্তু এই কাকার দোকান। এখান থেকে ভাবছি একটু ঘুগনি খেয়ে তারপরে রওনা দেবো বসপুকুরের দিকে। ইনিছি কিন্তু আমরা সেই ফেমাস মটন ঘুগনি, আর আধা ঘন্টারও বেশি সময় দাঁড়ালাম, কারণ এখানে চাহিদা প্রচুর দেখলাম। আর মুড়ির সাথে ঘুগনিরই চাহিদা বেশি, আমি শুধু ঘুগনি নিলাম। যেখানে কিন্তু এইরকম দেখো মেটে মতো দেখতে পাচ্ছি, এরকম চর্বি আছে আর তার সঙ্গে মটর আছে, বাট এটা একটু গ্রেভি টাইপের, যেহেতু এখানে মুড়ি দিয়েই ম্যাক্সিমাম লোক খায় আর কি। আর যেটা দেখলাম যে ঘুগনি এক্সট্রা চাইলেও দিয়ে দিচ্ছে, মুড়ি চাইলেও দিয়ে দিচ্ছে, মানে আনলিমিটেড ব্যাপার একটা। খেতে কিন্তু ভালো একদম। দেখো এখানে মেটে দেখতে পাচ্ছি এরকম বড় বড় চর্বি আছে, তার সঙ্গে ছোট ছোট এরকম মাংসের পিসও আছে, মানে সব মিলেমিশে টেস্টটা কিন্তু ভালো। সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে মুড়ি ঘুগনি খাওয়া অথবা শুধু ঘুগনি, দুটোই কিন্তু চলে। ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু বংরিতে, আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে মানুষটা, সামনে যাচ্ছি, বাকি কথাবার্তা বলছি। এক্সাক্ট লোকেশান যেটা আছে সেটা আমি তোমাদের বলে দিই। এই সামনে হচ্ছে বসপুকুর, মানে কসবা বসপুকুর, একটু আগিয়ে আসলে কসবা থানা। এক্সাক্ট যে গুগল ম্যাপের লিঙ্কটা আছে ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর জায়গাটা কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো, সত্যিকারে দেবরাজরা বেশ ভালো কাজ করেছে এটার ওপর। আর এখানে পার্কিং ফেসিলিটিও আছে, তোমরা বাইক নিয়ে আসলে এখানে রাখতে পারবে। এখানে এসে তো অনেকের সাথে দেখা হয়েছে, বাট স্পেশাল যে মানুষটা আছে এখন বিজনেসম্যান হয়ে কেমন লাগছে বলো আগে? এবার হয়েছে কি, আমাকে জ্যান্ত চিকেন বসে রেখে দিয়েছি, কিন্তু পরে জানতে পেরেছি একজনের থেকে যে জ্যান্ত চিকেন 3 প্রকারের হয়। একটা হচ্ছে অসুস্থ চিকেন, যেরকম ক্যান্সার, সুগার, ঠিক আছে, আলসার ওয়ালা চিকেন। একটা হচ্ছে ড্যামেজ চিকেন, দাগি চিকেন। তো এই ড্যামেজ চিকেনটা দিয়ে দিয়েছি, অসুস্থ চিকেন, মানে যেটা অ্যাকচুয়ালি কাটার পর টাইম হচ্ছে 3 ঘন্টা। আমি 12 ঘন্টা 24 ঘন্টা করতে গেছি, পরের দিন সেখানে ফ্রাই করার জন্য খুলেছি, খারাপ হয়ে গেছে। আই ঠিক আছে, এগুলো তো চলতেই থাকে, বাকি কেমন আছো বলো? তুমি যে সেট আপটা সাজিয়েছো এত সুন্দর ভাবে, আমি শুনেছি তোমার ভিডিওতেই পুরোটা তোমার কনসেপ্ট, মানে লিটারালি দারুণ হয়েছে। ছোটর মধ্যে এত সুন্দর ভাবে গুছিয়ে জিনিসটাকে বানিয়েছে, আমি সত্যিই বলবো এটা তোমরা এসে একবার ভিজিট করে যাও। আর টাইমিং থেকে শুরু করে লোকেশন একটুখানি বলে দাও। একটু প্রবলেম হচ্ছে, টাইমিংটা হচ্ছে তোর মোটামুটি তোর 6:30 থেকে 11:00 অবধি। আচ্ছা, আর লোকেশনটা হচ্ছে তালবাগানের মোড় আর বকুলতলার মোড়ের মাঝখানে। তালবাগান রাস্তা হবে, যদি কোনো যাবে হেঁটে 2 মিনিট লাগবে, আর গুগল ম্যাপে লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা, ডেসক্রিপশনে তো থাকবেই। আচ্ছা, আর অনেকের প্রশ্ন থাকবে, এখানে আসলে কি তোমায় পাবে? আর দেখো পুরো প্রপার বিজনেসম্যান একদম, ব্যাগ নিয়ে। আর এখানে কিন্তু এসে অনেকের সাথে দেখা হয়ে গেছে,
খেয়ে কেমন লাগলো বলো? কলকাতার কথা বলবে না, ওই দামে পাওয়া যাবে। আর এইখানে দেবরাজ একটু বলে দাও কি কি আছে। এটা হচ্ছে তোর কেসার পিস্তা ফিরনি, অ্যাকচুয়াল ফিরনি, অ্যাকচুয়াল কেসার দিয়েই করা। আচ্ছা, পিস্তা দিয়ে। এটা হচ্ছে কোকোনাট বাইটস, এটা হচ্ছে আমাদের ইনভেনশন, ঠিক আছে। এটা হোয়াইট চকলেট কোকোনাট দিয়ে করা, এটা চকলেট কোটিং ডার্ক চকলেট দিয়ে, সবার ফিডব্যাক খুব ভালো। এইটা হচ্ছে তোর লেমন চিকেন ড্রাম, অ্যাকচুয়ালি পেছনে চলে গেছে, ঠিক আছে। এটা ক্রাঞ্চি তোর লেগ, এটা হচ্ছে ক্রাঞ্চি ফিশ ফ্রাই, এই সাইজ যা দেখছো এটার দাম হচ্ছে 110 টাকা। 110 টাকা, এত বড় সাইজ, এত বড় সাইজ। এইটা হচ্ছে গন্ধরাজ ফিশ বাটারফ্লাই, 70 টাকা। এইটা হচ্ছে কাবাব কনডগ, 139 রুপিস। এইটা হচ্ছে কিমা পাটি শাকটা, চিকেন কিমা পাটি শাকটা, 45 রুপিস। পাটি শাকটা আর একটাও হয় কিমা পাটি, ক্রিমি পাটি শাকটা, ক্রিমি পাটি শাকটার দাম হচ্ছে 59। ওটা পুরো চিজ ক্রিম দিয়ে করা, ওটা আগেই বেরিয়ে গেছে। আচ্ছা, মানে ওটা শেষ হয়ে গেছে আজকে? ওটা শেষ হয়ে গেছে। আর চিক মোসা, মানে মোটামুটি স্ন্যাক্স থেকে শুরু করে ডেজার্ট সবকিছুই আছে তোমার এখানে। আর এছাড়া তো ফ্রাইড চিকেন এখানে আছে, ফ্রাইড চিকেন এখানে আমাদের কাছে দেখ মকটেল আছে, ম্যাঙ্গো ট্যাঙ্গো আছে, ক্রেজি লেমন ছটকা আছে, ওশান ব্লু আছে, কিউই টিভি আছে, বাবি ব্লাস্ট আছে, মানে সব কিছুই মোটামুটি রেখেছে সন্ধ্যেবেলায় যেটুকু আমাদের স্ন্যাক্সের জন্য দরকার। আর এইখানে দামগুলো যেটা রেখেছে মানে সত্যি রিজনেবল, যেই প্রাইসে যা রেখেছে মানে দুর্দান্ত যাকে বলে। তোমরা মেনু কার্ডটা একটু পজ করে দেখে নিতে পারো, পুরো প্রাইসগুলো দেওয়া আছে। এছাড়াও এখানে এসে তো দেবরাজদাকে পেয়েই যাবে, আর তার সঙ্গে এত ধরনের খাবার তো আছেই। মানে সন্ধ্যাবেলাটা যদি বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিতে হয়, এইরকম দাদাদের মতো গ্রুপ নিয়ে চলে আসো আর এসে ট্রাই করো কিন্তু এইখানের সন্ধ্যাবেলার দুর্দান্ত কিছু স্ন্যাক্স। প্রথমে কিন্তু নিয়ে নিচ্ছি প্রন ভলক্যানো, এই আইটেমটা দেবরাজদা বললো মানে হিট আইটেম যাকে বলে। এটা একটু টেস্ট করবো, দাম আছে 85। এইরকম বড় সাইজের আছে, সাথে কিন্তু এখানে মেয়োনিজ আছে, এদিকে টমেটো সসের একটা সুন্দর পাতা দিয়ে দিয়েছে, এটা বেশ ভালো লাগবে। একটু ভেঙে তোমাদের দেখাই। ওয়াও, এই হচ্ছে পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছ। ভেতরে একটা বড় সড়ো চিংড়ি মাছের পিস আছে, তার সঙ্গে কি চিজ দেওয়া হয় নাকি এটার মধ্যে? একটু টেস্ট করে তো দেখতেই হবে। এবার খেয়ে দেখি, চিংড়ি মাছ ছাড়া খাস না কিন্তু, চিংড়ি মাছটা দিয়ে একসাথে ট্রাই করে দেখি। এটা লিটারালি দারুণ খেতে। বাইরের যে কোটিংটা আছে প্রচণ্ড ক্রাঞ্চি, এটা প্যাঙ্কো ফ্রাই করা হয়েছে, তার সাথে দেখো ভেতরে চিজ আছে। মানে এক কথায় যদি বলতে হয় জিনিসটা দুর্দান্ত খেতে, মানে ফ্লেভার এত সুন্দর করা হয়েছে। আর রেসিপি কি তুমি মোটামুটি করেছো নাকি? এটা তোমার দারুণ দারুণ, মানে এসে ট্রাই করো প্রনের এই আইটেমটা, দুর্দান্ত লাগবে তোমাদের। এবার ট্রাই করবো হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই সাইজটা দেখো, তারপরে আমি দামটা তোমাদের বলছি। এইটা হচ্ছে ফিশ ফ্রাইয়ের সাইজ, মানে আমার মুখের সাইজে দেখতে পাচ্ছ। এটার দাম মাত্র 110 টাকা। এটার মধ্যে বোম্বে ভেটকি ইউজ করা হয়েছে, আর ওপরটা পুরো প্যাঙ্কো ফ্রাই। এটা নর্মালি রেগুলার ফিশ ফ্রাই 110 টাকা দাম। এর কিন্তু আরেকটা ভার্সনও পাওয়া যায় যেটা প্রি বুকে তোমরা পাবে, আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দেবো, আগে থেকে কল করে নেবে। কল করে তোমরা বলবে যে স্পেশাল ফিশ ফ্রাইটা চাই, যেটার মধ্যে কিন্তু ফিলেটা আরও মোটা হয় আর ভেতরে চিজ দেওয়া থাকে, মানে চিজি ফিশ ফ্রাই। এবার এটা একটু ভেঙে তোমাদের আমি দেখাই। অল রাইট, তো এই হচ্ছে পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছ। ভেতরে মাছ একদম ভরপুর আছে, কোটিং একদমই পাতলা, মানে যতটা থাকা দরকার। এখানেও কিন্তু সাথে মেয়োনিজ আছে, তার সঙ্গে কেচাপ আছে। আমি টেস্ট করে দেখি। দারুণ খেতে। বাইরের যে কোটিংটা আছে না প্রচণ্ড ক্রাঞ্চি, আর ভেতরে মাছটা সুন্দরভাবে ম্যারিনেট করা দেখতে পাচ্ছ। আর এখানে দেখো সবাই লাইভ ফুড দেখছে, কেমন লাগছে? মানে 110 টাকায় আমি জানি না কলকাতায় এত বড় ফিশ ফ্রাই কোথায় পাওয়া যায়। লিটারালি এতদিন ধরে ফুড ব্লগ করেছে দেবরাজদা, কিছু তো এক্সপিরিয়েন্স আছে যেটা নিজের দোকানে অবভিয়াসলি কাজে লাগাবে। খেতে না সত্যি দুর্দান্ত লাগছে, মানে আমি বলবো 110 টাকা দিয়ে তোমরা যদি একটা ফিশ ফ্রাই নাও, এটা দুজন আরামসে শেয়ার করে খেতে পারবে, সাইজটাই এত বড়। আর বাইরের যে কোটিংটা আছে না প্রচণ্ড ক্রাঞ্চি,
যদিও গরম প্রচুর পড়েছে, বাট আমি বলবো সন্ধ্যেবেলায় আসো, এসে জমজমট হবে, খাবারগুলো এনজয় করো। আর যে আইটেমগুলো রেখেছে না সত্যিকারে ইউনিক, মানে কলকাতায় খুব কম জায়গায় কিন্তু তোমরা এই টাইপের আইটেম পাবে। এবার নিয়ে চলে এসেছি নেক্সট আইটেম, যেটা হচ্ছে কর্ন ডগ। বেসিক্যালি এটা নিয়ে আমি ছবি টবি তুলছিলাম, দেবরাজ দাকে বলে বলে একদম পাগল হয়ে গেলো যে এটা আগে খা, নালে এইটার মেন ব্যাপারটাই চলে যাবে। এর দাম হচ্ছে 139 টাকা। এবার একটু টেস্ট করে দেখি, বড় সড়ো সাইজের কিন্তু। একই পরিমাণ গরম, তার মধ্যে খাবারটা যা গরম, আমার মুখের ভেতরটাই গরম হয়ে গেছে। বাট এটা খেতে না অসাধারণ। এটা কিন্তু চিকেন কিমা, আর তার ভেতরে দেখতে পাচ্ছ চিজ আছে, কর্ন আছে, আর এটা খেতে না সত্যি দুর্দান্ত। মানে আমি এক কথায় বলবো, অসাধারণ খেতে। ম্যাক্সিমাম জায়গাতে এই কর্ন ডগগুলো কী হয়, বাইরের কোটিংটা অন্য কিছু থাকে, বাট এখানে যে চিকেনের কোটিংটা দেওয়া হয়েছে না, এটার জন্য জিনিসটা আরও ভালো লাগছে। আর ভেতরে পুরো চিজ দেওয়া। আমি বলবো এখানে যে কটা আইটেম রেখেছে দেবরাজ দা, প্রতিটা আইটেম ইউনিক আর এতটা টেস্টি। আমি তিনটে আইটেম খেলাম আপাতত, আমার যদি বলো বেস্ট কোনটা লেগেছে, প্রনের আইটেমটা মারাত্মক খেতে। এটা কিন্তু বাটার দিয়ে পুরো গ্রিল করা হয়, মানে এটা কিন্তু অয়েল ফ্রি। তোমরা ভেবো না যে সব জায়গায় যে কর্ন ডগ যেরকম হয় একদম ডিপ ফ্রাই, সেই ব্যাপারটা কিন্তু নয়। সত্যিকারের দেবরাজ দা রিসার্চ করেই পুরো ব্যাপারটাকে কিন্তু সাজিয়েছে, মানে এক কথায় দুর্দান্ত। এই টাইপের কর্ন ডগ আমার মনে হয় না কলকাতার কোথাও পাওয়া যায়, এটা আমি দাবি রেখে বলতে পারি। তার কারণ এইরকম চিকেনের কোটিং সত্যিকারের অসাধারণ জায়গে বলে। দেবরাজদা কী আছে এটা? চিকেন কিনে পাচ্ছে তো 45 সাইজটা দেখো, একদম এইরকম ব্যাপার। আর তোমরা অনেক ধরনের পাটি সাপটা খেয়েছো, এটা হচ্ছে চিকেন পাটি সাপটা। আমি সত্যি দারুণ। এবার তুমি একটু টেস্ট করবে, তার জন্য তোমায় আমি ডাকলাম। আমি সত্যি অনেক জায়গায় পাটি সাপটা খেয়েছি, সেগুলো ম্যাক্সিমাম হয়তো মিষ্টি খেতে, বাট এই পাটি সাপটাটা একদমই আলাদা। মানে ভেতরে পুরো একদম দেখো চিকেনের কিমা দেওয়া আছে, আর বাইরের পুরো একদম কোটিংটা জাস্ট এক কথা অন্য রকম লাগছে। মানে আমি বলবো যে যেরকম বলেছে ফিউশন স্ন্যাক, এটার মধ্যে সত্যি একটা অন্যরকম ভাব আছে। আর এখানে যে আইটেমগুলো দেবরাজ রেখেছে, কলকাতায় খুব কম জায়গায় পাওয়া যায়, বা বলতে গেলে এক একটা আইটেম কলকাতার কোথাও পাওয়া যায় না, সেটা দেবরাজদাও জানে। আচ্ছা, এবার যদি কেউ তোমার এগুলো দেখে গেল কপি করে দিল, তাহলে কি বলা হবে? দেখ বংরির কপি, দেখ রসগোল্লাও তো কপি হয়েছে, কি আছে? আমি তো ইংল্যান্ডের, সত্যিকারের যদি বলতে হয় খাবারগুলোর টেস্ট যা আছে না, আর যেই প্রাইসে রেখেছে এটা মেন কথা। মানে এখানে আমি মনে হয় যে যা দাম দেখছি, আমি একদমই অনেস্টলি বলছি, তোমাদের হাইয়েস্ট খাবারের দাম 199 টাকা। সেটা কোন আইটেমটা? সেটা হচ্ছে প্রিবুক করে চিজি ফিশ ফ্রাই। আচ্ছা, এইটাই সবচেয়ে হাইয়েস্ট প্রাইসের দাম। আর নর্মালি যদি তোমরা বেসিক দেখো, তাহলে আমার মনে হয় এইটা যেটা 139 টাকা দাম আছে। আর এইগুলো যদি বেশি লার্জ ফার্স্ট নিস, তাহলে আচ্ছা তখন সাইজের উপর ডিপেন্ড করে। ফিউশন যে মেনি এটা, হ্যাঁ, যেটা আমাদের ইউএসপি, ফিউশন হাব যেটা, সেটা 199। আচ্ছা, আর কত থেকে শুরু? 39 এর থেকে কমে কিছু পাওয়া যায় কলকাতাতে আমার মনে হয় না। এটা এই জন্যই ভেবে ভাবলাম, আমি এতগুলো ব্লগ করছি, ভালো খাবার কম দামে
পাওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট, তার জন্য এত ছোট দোকান খুলেছি যাতে কস্টিং কম থাকে বাট মানুষ ভালো খাবার খায়। দেখো দোকান ছোট না বড় নট ম্যাটার, খাবারটা কেমন খেতে সেটাই আসল ব্যাপার। কারণ আমরা খুব ভালো করে জানি যে বড় বড় রেস্টুরেন্টে থেকে এই ছোট দোকানগুলোতে অনেক ভালো খাবার পাওয়া যায়, সেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আশা করি দেবরাজটা খুব ভালো করে এটা জানে। আর বাইরে সুন্দর এরকম চেয়ার পাতা আছে, মানে আমি বলবো আমি যে তোমরা যদি বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে যাও তাহলে এই প্লেসটা একদম সত্যিকারের বেস্ট হবে তোমাদের জন্য। আর কম দামে অ্যাফোর্ডেবল প্রাইসে খাবার দাবার কিন্তু দেবরাজ আমাদের একটা লাইনও আছে, অনেক কিছু দেখেছে, অনেক কিছু ভেবে চিনতে পুরো ব্যাপারটাকে সাজিয়েছে, যেটা দেবরাজদাকে দেখে বোঝা যাচ্ছে। আর দেবরাজদা কিন্তু এখন ব্যস্ত আছে চারিদিকে, বুঝতে পারছো কাস্টমার আছে। আর যখন তোমরা আসবে তখন কিন্তু বিকালবেলার দিকে দেবরাজদাকে পেয়ে যাবে, আর তার সঙ্গে এত সুন্দর সুন্দর খাবার দাবার তো আছে। 110 টাকায় এত বড় সাইজের একটা ফিশ ফ্রাই, এটা কোনো জায়গাতে নেই, কলকাতায় কোথাও পাওয়া যায় না। মানে এই বড় একটা ফিশ ফ্রাই যদি তোমরা কোথাও খেতে যাও মোটামুটি 220-250 টাকা দাম হয়, সেখানে 110 টাকাতে দেবরাজটা দিচ্ছে, এটা একটা বড় ব্যাপার। আর তার মধ্যে যে স্পেশাল ফিশ ফ্রাই আছে সেটা 199 টাকা, মোটামুটি কেরম মোটা হয় এরকম দুটো ছিল থাকবে, মানে এরকম মোটা হবে, এটা মোটা বেরোবে চিজ মজা চিজ। আচ্ছা ওটা কি একদিন আগে প্রিভিউ করতে হবে? সুনিতা টেস্ট করছে, এতগুলো খাবার খেলে কেমন লাগলো বলো? আর এটা কি হটডগ, কেমন লাগলো? চিজ বেরোচ্ছে দেখো, এতক্ষণ হয়ে গেছে তারপরেও কিন্তু মানে চিজের পরিমাণটা অনেকটা দেওয়া হয়েছে ভেতরে। এক কথা যদি বলতে হয় খাবার দাবারগুলো এটা একটা খেলে পেট ভরে যাবে। এবার হচ্ছে ডেজার্টের পালা, মানে স্ন্যাক্স তো প্রচুর খেলাম, এবার হচ্ছে ডেজার্ট একটু খেয়ে দেখি। এটা হচ্ছে ফিরনি, যেটার কথা কিন্তু সবাই বলেছে, এই ফিরনিটা একটু টেস্ট করতেই হবে। দাম হচ্ছে মাত্র 45 টাকা। একদম কম মিষ্টি, আর সত্যি কলকাতার খুব কম জায়গায় এইরকম ফিলি পাওয়া যায়। কেসারের সুন্দর একটা ফ্লেভার আছে, দারুণ। আর মাঝে মাঝে সুন্দর বাদাম দিয়েছে, এক কথায় যদি বলতে হয় দুর্দান্ত। আর থিকনেসটা দেখো একদম ফ্যান্টাস্টিক যাকে বলে। চকলেট পুডিং, বেসিক্যালি তিনটে যে ডেজার্ট আছে সব কটাই আর কি নিয়ে নিয়েছি। এইরকম পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছ, উপরে বাদাম দেওয়া। এটার দাম হচ্ছে 49। এই জন্য ভেতরে পুরো ডার্ক চকলেট ইউজ করা হয়েছে, মিষ্টি কম, ভালো লাগছে। এটা হচ্ছে কোকোনাট দিয়ে প্রবলেম কিছু একটা হবে, এটা নাম কি ছিল নামটা ভুলে গেছি, তারপর নামটা জেনে আসি। কোকোনাট বাইটস, দাম হচ্ছে 50 টাকা, খেয়ে দেখি। এটা একদম ইউনিক টাইপের, উপরে তো নারকেল দেওয়াই আছে, বাট এর বেসটা না মুখে দিচ্ছি জাস্ট মিলিয়ে যাচ্ছে। বাট যদি স্টপার বলতে হয় তাহলে হচ্ছে এই ফিরনিটা, মারাত্মক খেতে এটা। অনেক তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আর মোটামুটি যদি এক্সপিরিয়েন্স বলতে হয় দুর্দান্ত ছিল, খাবারগুলো সত্যি দারুণ, মানে একদম ফিউশন খাবার যাকে বলে সেরকমই রেখেছে। আর প্রতিটা খাবারের টেস্ট যদি বলতে হয় না দুর্দান্ত ছিল, দাম আন্দাজে আমি বলবো দারুণ খেতে। তোমার কেমন লাগলো বলো? দুর্দান্ত যাকে বলে। আর তোমরা যদি ডেজার্টের কথা বলো, ডেজার্টগুলো কিন্তু একদম সেরা, আমার ফিরনি বেশি ভালো লাগে, মানে ওভারঅল স্ন্যাক্স থেকে শুরু করে ডেজার্ট সব কিছুই দুর্দান্ত। তোমরাও যাও গিয়ে ট্রাই করো, এক্সাক্ট লোকেশন ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, খুব খুব শেয়ার করে দাও। দেখা হচ্ছে নতুন ব্লগে, গুড নাইট সবাইকে, টাটা।